আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো সল্টেজ বিস্কিট কিংবা নোনতা বিস্কিট। এই বিস্কিটটা চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর যারা বিশেষ করে মিষ্টি বিস্কিটটা পছন্দ করেন না তারা এই নোনতা বিস্কিটটা বানাতে পারেন। তো এটা বানানোও কিন্তু খুবই সহজ, সেরকম কিছুই লাগে না। তো চলুন স্টার্ট করা যাক। তো স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন এতে কিন্তু বেশি উপকরণ লাগে না। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি লবণ 1 চা চামচ আর 1 টেবিল চামচ চিনি, যেহেতু নোনতা বিস্কুট এখানে চিনির পরিমাপটা কম লাগে। আর ঘি নিয়েছি 1/2 কাপ আর 1 কাপ ময়দা, তবে ময়দার পরিমাপটা পরে বলে দেব, এটা হয়তোবা বেশি কম লাগতে পারে। তো আমি প্রথমে ঘিটা মিক্সিং বোলের ভিতর দিয়ে দিব। তো আমি 1/2 কাপ ঘি দিয়ে দিচ্ছি, আর ঘির সঙ্গে দিয়ে দিতে হবে চিনি আর লবণ। চিনিটা কিন্তু আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি, আইসিং সুগার। তো আমি 1 টেবিল চামচ দিয়েছি আইসিং সুগার। নোনতা বিস্কুট হলেও একটু মিষ্টি মিষ্টি ভাব হলে কিন্তু ভালো লাগে। আর লবণ নিয়েছি 1 চা চামচ, এটাও পারলে একটু ব্লান্ডারে দিয়ে ব্লান্ড করে নেবেন, তাহলে কিন্তু দানাটা থাকবে না। আর আমি এটা যেহেতু হাত দিয়েই মুথে নেব, সেহেতু আমি হাত দিয়ে এটাকে একটু ভালো করে এই দানাগুলো ভেঙে নিচ্ছি। তো আমি এখন দানা ভেঙে নিয়েছি, এখন আমি এর ভিতর ময়দাটা অ্যাড করে দিব আর দেখব যে কতটুকু লাগে। তো আমার 1 কাপে কিন্তু দেখতে পাচ্ছেন হয়নি, এটা অনেক নরম। এই খামিরটা কিন্তু একেবারে এতটা নরম হবে না, তো আমি এর ভিতরে অল্প অল্প করে ময়দা মিক্সড করব, আর লাস্টে আমি বলে দেব কতটুকু ময়দা লেগেছে টোটালি। তো এভাবে আমি ময়দা দিচ্ছি 1 চামচ টেবিল চামচ করে। তো আরেকটা জিনিস বাদ ছিল, যেটা কালো জিরা। কালো জিরাটা দিলে কিন্তু নোনতা বিস্কুট খেতে আরও ভালো লাগে, তো আমি কালো জিরাটাও দিয়ে দিলাম। তো দেখুন এই রকমের খামিরটা হয়েছে। এই খামিরটা বেশি শক্ত বা বেশি নরম কোনোটাই না, মিডিয়াম থাকবে। তো স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী রকমের হবে, এটা ঠিক এরকমেরই হবে, তাহলে কিন্তু বিস্কুটগুলো পারফেক্ট হবে। নরম, বেশি নরম কিংবা বেশি শক্ত করবেন না। তো আমি এর ভিতরে আরও 5 টেবিল চামচ অ্যাড করেছি ময়দা, টোটালে আপনার 1 কাপ প্লাস 1/3 কাপ ময়দা লেগেছে আমার। তো এখন আমি এটাকে একটু বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে যে যেরকমের খুশি এটাকে কেটে নিতে পারেন, সমস্যা নাই। তো আমি একটু 4 কোণা করে কেটে নিচ্ছি। তো আমি সেরকম ভালো বিস্কুট কাটতে পারি না, তারপরও একটু কেটে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আপনাদের। এর উপরে কাটার পরে একটা শাসলিকের কাঠি দিয়ে আমি একটু ছিদ্র করে দিচ্ছি, এটা একটু ডিজাইন করে নিলাম মাত্র, এরকম করে দিলেও হবে। তো আমি একটু ডিজাইন করে দিলাম, এতে দেখতে ভালো লাগে। তো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, আর আমি একটা ওভেনের যে ট্রে থাকে ওটাতে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, এখন বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। বেকিং পেপার না দিয়ে শুধু তেল ব্রাশ করে দিলেও হয়, তবে বেকিং পেপারটা দিলে ট্রেতে লেগে থাকে না তো ভালো হয়, এমনি কাগজ দিলেও হয়। তো আমি এর উপরে সবগুলো বিস্কিট উঠিয়ে দিচ্ছি। তো উঠিয়ে নিয়ে হয়ে গেলে এখন আমি ওভেনে এটাকে বেক হতে দেব 20 মিনিটের জন্য, আর এদিকে আমি বাকিগুলোকে গোল গোল শেপে কেটে নিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এগুলোকে আমি পরবর্তীতে ওই একই তাপমাত্রায় বেক হতে দেব 20 মিনিটের মতো। আর যদি আপনারা বেশি কালার করতে চান তাহলে একটু সময় বেশি লাগবে। তো দেখলেন তো বিস্কুটগুলো কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।